জামাতে চার বা তিন রাকাত সালাতের শেষের রাকাত যদি পাই, ইমামের সালাম ফেরানোর পর বাকি তিন রাকাত সালাত কিভাবে আদায় করব? আপনি যদি চার রাকাত সালাতের শেষের একটা রাকাত পান, তাহলে ওইটা আপনার প্রথম রাকাত হল। ইমামের সাথে চতুর্থ রাকাতটা পুরোপুরি পাইছেন, তাহলে আপনার রাকাত এটা কয় নম্বর হলো? প্রথম। আপনার জন্য এটা প্রথম। তাহলে চতুর্থ রাকাতে ইমামের সাথে প্রথম রাকাতে আবার বসা যায় না। প্রথম রাকাতে কি বসা যায়? তাহলে আপনি এই রাকাতে বসবেন না, বসবেন না কি বলে বসবেন না, ইমামের সাথে বসবেন না? যেহেতু চতুর্থ রাকাত ইমাম সাহেব তো বসবে, আপনি বলবেন না এটা তো আমার প্রথম রাকাত, ইমাম সাহেব তুমি বসো, তোমার কাজ নাই ভাই, তোমার চতুর্থ রাকাত আমি দাঁড়াবো, এরকম করবেন? আপনার প্রথম রাকাত ঠিক আছে, কিন্তু ইমাম পেছনে থাকলে ইমামের অনুসরণ করতে হবে, সেজন্য আপনাকে তাহলে এই বসাটা ইমামের অনুকরণের স্বার্থে, এটা মূলত আপনার উপর অপরিহার্য ছিল না। আচ্ছা, এরপরে আপনি যখন ইমাম সালাম ফেরানোর পরে দাঁড়ায় তিন রাকাত পড়ছেন, এই তিন রাকাতের প্রথম রাকাত, এই তিন রাকাতের প্রথম রাকাত যেটা ইমাম সালাম ফেরানোর পরে একা একা পড়তেছেন, এই প্রথম রাকাতটা আপনার কত নম্বর রাকাত? দ্বিতীয়। যেহেতু আপনার দ্বিতীয়, অতএব দ্বিতীয় রাকাতে কি হবে? বসতে হবে। কথা বুঝতে পারছেন? এরপরে তো বাকি দুই রাকাত নর্মালি, তৃতীয় নম্বর রাকাতে বসবেন না, আর চতুর্থ রাকাতে বসবেন। তাহলে এই চার রাকাত তারা নামাজে মোট কয়টা বৈঠক হলো? তিনটা বৈঠক হলো, হওয়ার কথা দুইটা চার রাকাত নামাজে, কিন্তু বৈঠক হলো কয়টা? এই সালাতে দুই তিনটা বৈঠক হয়ে গেল, একটা হলো ইমামের সাথে প্রথম রাকাতে ইমামের অনুকরণের স্বার্থে করতে হয়েছে সেটা, আর একটা হলো আপনার দ্বিতীয় বৈঠক এবং চতুর্থ বৈঠক, তাই না? এমনও সালাত আছে যে সালাতের তিন রাকাত আলা সালাত, নামাজটা তিন রাকাত আলা, বৈঠকও তিনটা হবে, মাগরিবের নামাজ। কীভাবে সেটা হইতে পারে বলেন? শেষ রাকাতে ইমাম সাহেবরে পাইছেন, তাহলে শেষ রাকাতে ইমাম সাহেবরে বসলেন, আবার দ্বিতীয় রাকাতটা আপনার সিরিয়ালের দুই সেজন্য বসলেন, আর শেষের রাকাত তো বসতেই হবে, তাহলে নামাজ তিন রাকাত, বৈঠকও কয়টা হলো? তিনটাই হলো, এরকম হতে পারে। হ্যাঁ, তাসাহুদ পড়বেন ইমাম সাহেবের সাথে এই রাকাতগুলোতে যখন বসবেন আপনি, তো ইমাম সাহেব যখন তাসাহুদ পড়বেন আপনি তো তামু খাবেন না বসে বসে, আপনিও বসে বসে কী করবেন? তাসাহুদ বাকি আর বসে থাকবেন কেন? আপনি তাসাহুদ পড়বেন। তাসাহুদ পড়ার পর, তাসাহুদ পড়ার পর